হে জগতবাসী আজকের যে আলোচনাটি আপনাদের সামনে নিয়ে আসলাম সে আলোচনাটি হলো কেউ যদি দেখে একজন মানুষ একটা জমিনে বা একটা গাছের খেতে বা পানিতে নেমেছে তো তিনি যদি দেখে তার পায়ে তার সর্ব অঙ্গে জোকে ধরেছে জোকে এমনভাবে ধরেছে এদেরকে টেনে টেনে ছোটাতে কষ্ট হচ্ছে অনেক কষ্টে একটি ছোটায় দুটি লাগে একটি ছোটায় দুটি লাগে এরকম করতে করতে তার ঘুম ভেঙে গেছে তখন এই ব্যক্তিটি কি করে বুঝবে যে জিনিসটি কি দেখানো হল কারণ আল্লাহ মানুষকে তিনটি প্রকারের স্বপ্ন দেখায় একটি হলো আত্মগত স্বপ্ন একটি চিন্তাগত একটা বায়ুগত তাহলে বায়ুগত স্বপ্নগুলা সারা রাত্রই দেখে সকালে মনে থাকে না চিন্তাগত স্বপ্নগুলা মনে থাকে এবং আত্মগত স্বপ্নগুলা বিশেষ সিরিয়াস এদেরকে বুঝতে হবে এবং এদের বিষয়টা হলো যে এই আত্মগত স্বপ্ন যেগুলো এগুলা বুঝে এগুলাকে ব্যাখ্যা করে চলতে হবে তাহলে দুনিয়াতে ও আখেরাতে এই ব্যক্তিটা কখনোই ঠেকবে না তবে আমি স্বামীমালি চিস্তি আপনাদের সামনে যে আলোচনাগুলো নিয়ে আসছি এই আলোচনাগুলো মোটামুটি যারা মোটামুটি জ্ঞান রাখে আত্মজগতের রোহানি জগতের এদের কাছে এই কথাগুলি খুবই মূল্যবান হবে কেন মনে করেন যে আপনি একটা কিছু করবেন এ করাটা কি ঠিক হবে না ব্যাঠিক হবে এটা কিন্তু আপনাকে আল্লাহ অবশ্যই আত্মগতভাবে এবং চিন্তাগতভাবে এই জিনিসটি আপনাকে দেখিয়ে দিচ্ছে কিন্তু আপনি এটাকে রিচার্জ করেননি আপনাকে বোঝেননি না বোঝার কারণে জীবনে যেটাতে হাত দেন সেটাতেই সেটাতেই দেখা যায় শুধু লস হচ্ছে নষ্ট হচ্ছে ক্ষতি হচ্ছে লস হচ্ছে তবে হে জগতবাসী আজকে আরও একটি আলোচনা করবো সেটি হলো কেউ যদি দেখে যে সে পায়খানার ময়লা বা বিভিন্ন কিছু ময়লা এই ময়লাগুলো নিয়ে যখন তার শরীরের মধ্যে মাখাচ্ছে এবং শরীরের এখান দিয়ে ভরাচ্ছে সেখানে ভরাইতেছে গন্ধ ছুটছে যদি এমন কেউ কিছু দেখে তাহলে কি বুঝবে তখন সেই ব্যক্তির অবশ্যই বোঝা উচিত যে সে যেন কোনো ঋণ না করে মানুষের কাছে যখন ঋণ নেয় যে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা যখন ঋণ হয়ে যায় সেই মানুষটি কি হয় যে ময়লাযুক্ত হয়ে গেল সে না পারে ঠিকমতো খাইতে না পারে ঠিকমতো ওই টাকাগুলো দিতে তখন এই বিষয়ে কিন্তু আল্লাহ কোরআনে বলেছেন যে ওয়ামান আদা ফাউলা একা সাহাবুন নারী যারা শোধ নিতে শুরু করবে এরাই দোজুকবাসী দোযুকবাসী কি যে উঠতে চিন্তা বসতে চিন্তা এবং যে আমার কাছে টাকা পাবে সে আমাকে পেলে কত হস্তনস্ত করে কত কটু কথা বলে এমন এমনকি মারধরও করতে পারে তবে আজকের যে আলোচনাটি আমরা যদি একটু সতর্ক হয়ে চলি তাহলে আমরা কি যে দুনিয়াতে এবং আখেরাতে কখনোই আমরা ঠেকব না এবং একটু আগে যেটা বললাম যোগ জোকে ধরলে আমরা বুঝবো কি মানুষকে যখন যোকে ধরে তখনই আমি বুঝব যে যোকে তো আমাকে ধরেনি আমি যোগ হয়ে এই দুনিয়াকে আঁকড়ে ধরেছি দুনিয়াকে যখন আমি আঁকড়ে ধরেছি তখন আমার ইনকাম টাকা পয়সা যাই কিছু হচ্ছে এর ফাঁকে দিয়ে শুধু দুনিয়া উন্নতির কাজ হচ্ছে কিন্তু আল্লাহর কাজ হচ্ছে না আল্লাহর থেকে আমি বৈমুখ হয়ে আছি আল্লাহ থেকে আমি দূরে চলে গেছি তখন আল্লাহ কিন্তু কোরআনে এই কথাটি বলেছে যাদেরকে আমি সম্পদ দিয়েছি যাদেরকে আমি ধন দৌলত দিয়েছি তারা আমি আল্লাহ থেকে বহু দূরেই তারা আমার নাম জব করবে না তারা আমাকে চিনবে না তারা আমার থেকে বহু দূরে আর যাদেরকে আমি পৃথিবীতে অভাবগ্রস্ত বানিয়ে রেখেছি এবং অভাবে থেকেও আলহামদুলিল্লাহ বলে যা মেলে তাই খায় তখনই দেখা যায় এই লোকগুলো আমার নাম নেয় তখন এদের সহায়ক আমি হয়ে যাই তবে হে জগতবাসী আজকের যে আলোচনা কি বোঝানো হলো প্রথমত যোগ দিয়ে বোঝানো হলো যদি দেখি আমার শরীরে জোকে ধরেছে তখনই আমি বোঝে নেব যে আমি দুনিয়াকে জোকের মতো আঁকড়ে ধরেছি আর এই যোগ কিন্তু রক্ত চুষে খায় মানুষ যখন টাকা পয়সা ইনকাম করে বিভিন্ন দ্বন্দ্বলোধ হয়ে যায় কিন্তু আরও সম্পদ করার জন্যে মানুষকে সে গ্রাস করে মানুষকে সে যোগের মতো ধরে বা দুনিয়াকে টাকা পয়সা দিয়ে কামানোর জন্য জোকের মতো ধরে রাখে তখন বুঝতে হবে যে আমি তো দুনিয়াকে ধরেছি আর আমি দেখেছি আমাকে যোকে ধরেছে কিন্তু যোগ আমি নিজেই হয়ে গেছি এই দুনিয়ার কাছে যাই হোক তো আমরা যদি এমন কিছু দেখি এমন কিছু বুঝি তখনই আমাদের বুঝতে হবে যে এই এই বিষয় যাই হোক এ হলো স্বপ্নের দুইটা সাইড আপনাদেরকে বোঝানো হলো এখন দেখা যায় আপনি যদি দেখেন বাথরুমে বসে আছেন এবং সেই বাথরুমটি ছিঁড়ে ফাড়া এবং ছালার বেড়া দেওয়া বিভিন্ন মানুষ দেখা যায় বিভিন্ন মানুষের মাঝখানে বসে আপনি বাথরুম করতে বসেছেন তখন আপনি খিত খিত করতেছেন লজ্জা লাগতেছে বা আপনার কাছে একটা খারাপ লাগতেছে যে আসলে এতগুলো মানুষ আমাকে দেখতেছেন বাথরুম করতেছি তাহলে এই জিনিসটা আপনি কি বুঝবেন অবশ্যই আল্লাহ মানুষকে সিগনাল দেয় যে এই জিনিসটা হলো আপনি ঋণগ্রস্ত হয়ে আছেন আপনি ঋণগ্রস্ত হয়ে আছেন এবং দেখা যায় যে একটা ঋণকে ঢাকনা দিতে যাইয়া আরও একটা ঋণ আপনি করবেন একটা ঋণকে ঢাকনা দিতে যাইয়া আরও একটা ঋণ করবেন তখন দিন দিন জর্জরিত হয়ে যাবেন তখন দেখবেন যে আপনার স্বপ্নযোগে দেখেছিলেন যে যে বাথরুমে আপনি বসেছেন সেই বাথরুমটি ছালার বেড়া দেওয়া চতুর্দিকে ছেঁড়া তখন মানুষ চোখে দিয়ে দেখতেছে তার মানে যে আপনি যে অর্থনীতি টাকা পয়সা কামানোর জন্য যে একটা আরাম অনুভব করবেন যে আমার লক্ষ কোটি টাকা আছে আমি আরামে থাকতে পারবো তখন সে আরামটি যখন আপনি অনুভব করতে যাবেন তখন সে বাথরুমে যখন আপনি বসা আছেন তখন দেখবেন যে আপনি মানুষ আপনাকে চুকি দিয়ে দেখছে তখন আপনি লজ্জাবোধ হচ্ছে তাহলে এমন কোনো ইনকাম করব না আরাম আয়াসের জন্যে যে মানুষ আমাকে চুঁকি দিয়ে দেখবে আমি লজ্জিত হব তাই বলি কি আমাদের যখন যা তখন তাই খাবো তখন তাই নিয়ে আমরা সক্রিয়া জানাবো আল্লাহর কাছে তখন কি হবে আল্লাহ খুশি হবে এবং আমার পরপার রাস্তা ক্লিয়ার থাকবে এবং বাস্তব জগতে আল্লাহ আমাকে সাহায্য করবে তাই আল্লাহ কিন্তু একথাও কোরআনে বলেছেন যে যারা গরিবী হালতে থাকে এবং আলহামদুলিল্লাহ বলে যখন যা তখন তাই মিলে তাই খায় তাই সেভাবেই চলে ফিরে তখনই বুঝতে হবে যে সেই লোকের প্রতি আল্লাহ সন্তুষ্ট আছে এবং সে অনেক দুঃখে থাকলেও হাসি মুখে থাকে যখন তখন আল্লাহকে স্মরণ করে চোখের পানি ঝরতে থাকে তখন কি হয় আল্লাহ ওই বান্দার কথা কখনোই বলতে পারে না তাকে পৃথিবীতে এত কষ্ট দিয়ে রেখেছি এত যন্ত্রণা দিয়ে রেখেছি তারপরেও দেখো সে খাওয়াই কষ্ট চলায় কষ্ট কাপড়ে কষ্ট তবু তার মনটাকে করে না নষ্ট তারপরেও সে এই কষ্টগুলো করে চলে কিন্তু এই ফাঁকে এই ব্যক্তিটি হয়ে গেল আল্লাহর কাছে শ্রেষ্ঠ তবে আমি এই কথাগুলো বলছি স্পষ্ট যে আপনারা অবশ্যই জেনে নেবেন বুঝে নেবেন যে আমরা এই জিনিসগুলো যদি অতিক্রম করি বা এই জ্ঞানগুলো যদি আমরা বুঝে বুঝে চলি তাহলে আমরা ইহকাল পরকাল কোনো কালে আমরা ঠেকব না ইনশাআল্লাহ তবে হে জগতবাসী আজকে এই আলোচনাগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই আমা আমাকে জানাবেন এবং কমেন্টে জানাবেন যে আপনারা কী ধরনের স্বপ্নের ব্যাখ্যা চান আমি চেষ্টা করব ইনশাআল্লাহ সেই ধরনের ব্যাখ্যা দেওয়ার জন্য যেন মানুষ উপকৃত হয় এবং যারা আমাদের এখানে নতুন দর্শক আছেন যদি আমাদের স্বপ্নের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করুন পরবর্তীতে আমাদের ভিডিওগুলো আপনারা সহজেই পেয়ে যাবেন তো এই বলেই রাখবো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ